ও হ্যালো গাইজ, ওয়েলকাম টু আর চ্যানেল গেমার বয়েজ এলটিডিতে। আমি রয়্যাল এসকে আবারও জানাচ্ছি আপনাদেরকে আবারও স্বাগতম। তো আজকে আমি আবারও চলে এসেছি নতুন একটি আপডেট ভিডিও নিয়ে আমাদের চ্যানেলে। যদি আপনি প্রথম নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশেই থাকা অবশ্যই বেল আইকনটি অন করে দেবেন, যাতে আমাদের নতুন নতুন যে আপডেটগুলি আপনার কাছে সবার আগে পৌঁছাতে পারে। তো চলুন শুরু করে দিই আজকের ভিডিওটা। তো ফার্স্টে আমাদের যে আপডেটটি বেরিয়ে আসছে সেটি হচ্ছে নতুন একটি MP5-এর লেজেন্ডারি স্কিন। আমাদের গেমের ভিতরে কিন্তু অনেকগুলি লেজেন্ডারি গান স্কিন আসতে চলেছে, সেগুলো হয়তো আমাদের ওয়েপন রয়্যালে আসতে পারে অথবা আমাদের লেজেন্ডারি যে গান বক্সগুলো আছে সেই গান বক্সেও চলে আসতে পারে। তো আপনারা দেখুন MP5-টা কেমন দেখতে। এটা কিন্তু ডাবল ড্যামেজ আছে, দেখতে পাচ্ছেন ডাবল ড্যামেজ এবং সিঙ্গেল রেঞ্জের ম্যাগাজিন মাইনাস রেট MP5। তবে MP5-এর ডাবল রেট অফ ফায়ারটাই বেস্ট। এরপর পরে আমাদের যে নেক্সট লেজেন্ডারি যে গানটা আসতে চলেছে নেক্সট ওবি আপডেটের পরেই, এই লেজেন্ডারি গান যেটাতে আপনারা দেখতেই পারছেন অসাধারণ একটা লেজেন্ডারি গান, ঠিক এই গানটার কিন্তু সেম একটি গান রয়েছে আমাদের গেমের ভিতরে একেবারে সেম, যেটা ডাবল ড্যামেজ সিঙ্গেল রেঞ্জ এবং এটা কিন্তু ম্যাগাজিন মাইনাস। এই গানটা কিন্তু সেম হতে যাচ্ছে। তো আমি এখনও বুঝতে পারছি না সেম কোয়ালিটির গান কেন আবার দিয়েছে গেমের ভিতরে, আপনারা সাইড স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। তো এটা থেকে কিন্তু আমাদের RGM-41টা এটা কিন্তু বেস্ট, এখনও স্টিল বেস্ট আছে, কারণ এটা কিন্তু ডাবল রেট অফ ফায়ার রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সাইডের স্ক্রিনে, এটা কিন্তু ডাবল রেট অফ ফায়ার রয়েছে। তো চলে যাচ্ছে আমাদের নেক্সট আপডেটে। আমাদের নেক্সটে যে আপডেটটি বেরিয়ে আসে সেটি হচ্ছে আমাদের ইউএমপির একটি লেজেন্ডারি স্কিন আসতে চলেছে আমাদের গেমের ভিতরে। এটা কিন্তু আপনারা ডাবল আর্মর পেনিট্রেশন নতুন যে অ্যাট্রিবিউটটা আমাদের গেমের ভিতরে এসেছে সেই অ্যাট্রিবিউটটা নিয়ে কিন্তু আমাদের এই ইউএমপিটা তৈরি হয়েছে। এই ইউএমপির ভিতরে আপনারা ডাবল আর্মর পেনিট্রেশন দেখতে পারবেন, অর্থাৎ এনিমি যত লেভেলে ভেস্টটা পড়ে থাকবে ভেস্টটা কিন্তু খুব তাড়াতাড়ি সেটা ড্যামেজ খেয়ে যাবে আপনার ভয়েজের থেকে। তারপরে চলে আসছে আমাদের নেক্সট আপডেটে। আপনারা দেখতে পাচ্ছেন এটি অগ যেটা আমাদের গেমের ভিতর আছে এখনও, এই অগের স্কিনটা কিন্তু আমাদের এখনও গেমের ভিতর আসেনি, তবে এই আপডেটের পরে কিন্তু চলে আসবে অগের স্কিন। এটা কিন্তু একটা লেজেন্ডারি স্কিন হতে চলেছে আমাদের গেমের ভিতর, ফার্স্ট আমাদের অগের স্কিন আসবে, এরপরে হয়তো আমাদের থমসনের স্কিনটাও আসতে আছে। আপনারা দেখতে পাচ্ছেন এর অ্যানিমেশনটা অসাধারণ, ভুইয়া লেখা একটা অ্যানিমেশন এই অগের স্কিনটায় এখানে। এটা হয়তো আমাদের ওয়েপন রয়েল আসবে, কারণ এটা লেজেন্ডারি একটা গান, এমনিতেই অগের রেট অফ ফায়ারটা খুবই ভালো, তাই এটা কোনো রেট অফ ফায়ার দিনই বাইরের ল্যাঙ্গুয়েজে লেখা আছে তো আমি সম্পূর্ণটা মিনিং করতে পারিনি, তবে এটা যতদূর দেখা যাচ্ছে ডাবল একটা ড্যামেজ পাবেন। তারপর পরে চলে যাচ্ছে আমাদের নেক্সট আপডেটে। আমরা সবাই জানি আমাদের যখন ওবি আপডেটটা শেষ হয় তখন আমাদের সিএস র্যাঙ্ক মোড অর্থাৎ ক্লাস স্কোয়াড র্যাঙ্ক মোডে একটা গোল্ডেন একটা স্কিন দেয়, আগেরবার দিয়েছিল জিএটি, তার আগেরবার দিয়েছিল ডেজার্ট ইগলের একটা স্কিন। তো এইবার দিতে যাচ্ছে কিন্তু আমাদের ফেমাসের একটা গোল্ডেন স্কিন, যেটা আপনারা শুধু একটা সিঙ্গেল রেঞ্জ দেখতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন গোল্ডেন সেই ফেমাসটা, যেটা আমাদের সিএস র্যাঙ্ক মোডে আপনারা যখন গোল্ড 3-তে উঠবেন তখন আপনাদেরকে ফ্রিতে দিয়ে দেওয়া হবে। এটা আপনাদের মেল বক্সে চলে আসবে, সেখান থেকে আপনারা কালেক্ট করে নিতে পারবেন। এটাই হচ্ছে আমাদের গানের যে লেজেন্ডারি কানেকশনগুলো ছিল আজকে আপডেটে, সেটা দেখিয়ে দিলাম। এর পরবর্তীতে চলে যাচ্ছে আমাদের নেক্সট আপডেটে। নেক্সট আপডেট বেরিয়ে আসছে আমাদের কিছু বোমের স্কিন আমাদের ওবি আপডেটের পরে, কিছু নতুন নতুন বোম অ্যাড হতে চলেছে, বোমের স্কিন অ্যাড হতে চলেছে অ্যানিমেশনের সাথে। আপনার ফার্স্টে যে অ্যানিমেশনটা দেখতে পাচ্ছেন এটা নতুন একটি অসাধারণ একটা বোমের স্কিন, মানে অ্যানিমেশনটা কিন্তু অনেক ভালোই, মোটামুটি ভালো লেভেলের একটা অ্যানিমেশন। তো চলে আসছে নেক্সট আরেকটি স্কিন নেম, এইটাও দেখতে পাচ্ছেন অসাধারণ একটা স্কিন, এটা আপনার অ্যানিমেশনটা দেখতে পাচ্ছেন কাতাই জাহের একটা অ্যানিমেশন, পুরো আগুন আগুন হয়ে যাচ্ছে চারিদিকটা। তো এরপর পরে আরেকটি স্কিন যেটা বেরিয়ে এসেছে অ্যানিমেশনের সাথে বোমের, সেটা হচ্ছে আপনারা দেখতে এটাকে ব্ল্যাক করে দিয়েছে, এটা এখনও সম্পূর্ণভাবে তৈরি হয়নি, মেবি এটা সম্পূর্ণভাবে এখনও তৈরি হয়নি তাই এটা এখনও ব্ল্যাক হয়ে রয়েছে। তো পার্সোনালি কিন্তু আমার এই বোমটাই অসাধারণ লেগেছে, আপনারা দেখতেই পাচ্ছেন এই যে এই গোল এই মুখওয়ালা গোল বোমটা যেটা আগুনের মতন একটা ফোয়ারা বের হয়। নেক্সট আপডেট, এই আপডেটটা কিন্তু আমাদের গেমের মধ্যে খুব তাড়াতাড়ি আসতে চলেছে, এইটা কিন্তু এর আগেও আমাদের এখানে সার্ভারে আমাদের ইন্ডিয়ান সার্ভারে এসে গেছে, মানে যে বান্ডেলটা দেখতে পাচ্ছি বান্ডেলটা হয়তো আগে দিবে না, কারণ বান্ডেলটা এই সেম ইভেন্টে আমাদের এখানে এসে গেছে, এখানে আপনারা নতুন একটি বান্ডেল পেতে পারেন। তো এখানে কাজ কি আপনারা দেখতে পাচ্ছেন এখানে 200 SP দিয়ে দেবে, আপনাকে কী করতে হবে ড্যামেজ দিয়ে দিয়ে এর HPটাকে কম করতে হবে, এই জন্য আপনাদের ডায়মন্ড খরচ করতে হবে, আপনারা 10 ডায়মন্ড দিয়ে সেটা করে ঘুষি মেরে মেরে এটা সর্বোচ্চ 2 HP করে কম করতে পারবেন। এরপরে রয়েছে আমাদের MP40, যেটাতে আপনারা 30টা ডায়মন্ড দিয়ে 1
একটা ড্যামেজ দিতে পারবেন এবং এটার একটা ড্যামেজে আপনারা হাইস্ট গেলে তিন থেকে তিন তিন করে এটাদের ড্যামেজ দিবে। এর পরবর্তীতে আছে আমাদের AWM, যেটা দিয়ে আপনার 60টা ডায়মন্ড দিয়ে অনলি এটা তিনবার ইউজ করতে পারবেন, অনলি তিনবার, বাকিগুলো কিন্তু আপনারা আনলিমিটেডভাবে ইউজ করতে পারবেন। AWM কিন্তু ড্যামেজ দিবে 10 করে, 60টা ডায়মন্ডে আপনারা 10 করে ড্যামেজ দিতে পারবেন এখানে। এবং ড্যামেজ দিয়ে দিয়ে এই যে এইচপিটাকে এবারে জিরো করলে আপনারা পেয়ে যাবেন এই বান্ডিলটা, লেজেন্ডারি বান্ডিল। এই বান্ডিলের জায়গায় নতুন একটা বান্ডিল দিয়ে দিতে পারে। তো চলে আসছে আমাদের নেক্সট আরেকটি আপডেটে। এই আপডেটটা কিন্তু খুব তাড়াতাড়ি আমাদের গেমে ইন্ডিয়ান সার্ভারে আসতে চলেছে, এটা আমি শিওরলিভাবে জানতে পেরেছি। এটা বাইরের সার্ভারে মূলত এখন চলছে যে গেট বাই ওয়ান এবং গেট টু ফ্রি। আপনারা যদি লেফট সাইড থেকে যে কোনো একটা আইটেম বাই করেন, আপনার রাইট সাইড থেকে কিন্তু দুইটা আইটেম ফ্রিতে পেয়ে যাবেন। এখানে কিন্তু লেজেন্ডারি অনেক কিছু দিয়ে দিয়েছে, বান্ডিল এবং ব্লু প্রিন্ট স্টোন সহ অনেক কিছু দিয়ে দিয়েছে। বাট আমাদের ইন্ডিয়ান সার্ভারে যখন এটা আসবে তখন কিন্তু এত লেজেন্ডারি কিছু থাকবে না। এখানে আপনারা বুঝতে পারছেন ইন্ডিয়ান সার্ভার চারটে জিনিস দিয়ে ভরে দেবে, যে আমাদের মিষ্টি সফে বা ইলাইট পাসটা দেয়নি। অনেকে হয়তো মন খারাপ, তবে মন খারাপ কোনো বিষয় না। আমাদের 24 তারিখ আসতে চলেছে, কিন্তু আমাদের যে লাকি উইলটা আছে 9 ডায়মন্ড আপনারা পেয়ে যেতে পারেন ইলাইট পাস। তো এটা নিয়ে যদি আপনারা জানতে চান তো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। তো এই ছিল আজকে আমাদের আপডেটগুলি, কেমন লাগলো আমাদের আপডেট অবশ্যই অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করে দিবেন। তো দেখা হবে নেক্সট আপডেটের সাথে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। বাই বাই ফ্রেন্ডস।